সং সুচি আজকে মুসলমান না হওয়ার কারণে বিধর্মী হওয়ার কারণে আজকে জাতিসংঘ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে জাতিসংঘ থেকে ভাষণ দেওয়া হচ্ছে যে অং সং সুচিকে ছেড়ে দেওয়া হোক যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে পদক্ষেপ নিতে বাধ্য হবে এটা জাতিসংঘ থেকে বলা হচ্ছে আমার গরিবদের ভাইরা আমি বলতে চাই আমি জানাতে চাই যে জাতিসংঘের এই মানবিকতা তখন কোথায় ছিল যখন এই মায়ানমারে মার সামনে মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল মেয়ের সামনে মাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে দেওয়া হয়েছিল তখন এই মানবিকতা কোথায় ছিল জাতিসংঘের আমার পুলিশের ভাইরা একটা কোনো সাউন্ড দিবেন না চুপচাপ বসে থাকবেন অনেক অত্যাচার আপনারা আমি সইছি এই মুসলমান জাতি আপনার অনেক অত্যাচার সইছে আপনার অত্যাচার সইতে চায় না আমরা চাই না আজকে আপনাকে ধরা হয়েছে সেনাবাহিনী আজকে আপনাকে ধরেছে আর মনে করেন যে জাতিসংঘের চুলকানি উঠে গেছে আজকে জাতিসংঘের চুলকানি উঠে গেছে আমার কলিজার ভাইরা আমার কলিজার ভাইরা ইতিমধ্যেই আপনারা অনেকেই নিউজ পেয়েছেন আবার অনেকেই পান নাই যারা পেয়েছে তারাও দেখেন যারা পান নাই তারাও দেখেন আমার কলিজার ভাইরা আজকে এই অংশন সূচিকে যখন ধরা হয়েছে তখন জাতিসংঘের চুলকানি উঠেছে চুলকানি তাদের মানবতাটা বেড়ে গেছে আমার কলিজার ভাইরা জাতিসংঘের এই মানবতা জাতিসংঘের এই চুলকানি কখন ছিল তখন কোথায় ছিল যখন মায়ানমারের অসংখ্য মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছিল জাতিসংঘের এই চুলকানি তখন কোথায় গিয়েছিল জাতিসংঘের এই মানবিকতা কোথায় ছিল আমার পরিচয় ভাইরা আজকে দেখেন আজকে এই অং সং সুচি যদি মুসলিম হতো বিধর্মী যদি না হতো যদি মুসলিম হতো তাহলে এই জাতিসংঘ থেকে বলা হতো কি বলা হতো যে টেরাস ধরা পড়ে গেছে সন্ত্রাস ধরা পড়ে গেছে জঙ্গি ধরা পড়ে গেছে আমরা তার বিচারের দাবি জানাচ্ছি কিন্তু এই অং সং সুচি আজকে মুসলমান না হওয়ার কারণে বিধর্মী হওয়ার কারণে আজকে জাতিসংঘ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে জাতিসংঘ থেকে ভাষণ দেওয়া হচ্ছে যে অং সং সুচিকে ছেড়ে দেওয়া হোক যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে পদক্ষেপ নিতে বাধ্য হবে এটা জাতিসংঘ থেকে বলা হচ্ছে আমার গরিবদের ভাইরা আমি বলতে চাই আমি জানাতে চাই যে জাতিসংঘের এই মানবিকতা তখন কোথায় ছিল যখন এই মায়ানমারে মার সামনে মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল মেয়ের সামনে মাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে দেওয়া হয়েছিল তখন এই মানবিকতা কোথায় ছিল জাতিসংঘের আমার পুলিশের ভাইরা তার মানে বুঝতে পারলাম এই জাতিসংঘে মুসলমানদের জাতিসংঘ নয় এই জাতিসংঘ মুসলমানদের জাতিসংঘ নয় এরা পুরোটাই ভাই যেহেতু খ্রিস্টান দ্বারা চলিত আর এরা কখনো মুসলমানদের কখনো ভালো দেখতে পারে না আমার পরিচয় ভাইরা কখনোই না কারণ আজকে দেখেন যখন মুসলমান কোনো কান্ট্রিতে এরকম কিছু হয় আর মুসলমান যদি কাউকে কিছু এরকম হয় বাপ রে বাপ এদের খেলা তখন কোথায় যায় জানেন একটা আকাশ ছেদে চলে যায় ওরা সন্ত্রাস ওরা জঙ্গি এটা সেটা এই সেই ওরা ফাঁসি দাও আমরা বিচারের দাবি করতেছি বিচার তাড়াতাড়ি করে দেন তখন ওদের মনে করবে চুলকানি বেড়ে যায় আর আজকে এই অং সং সুচি যখন মুসলমান নয় সে যখন ধরা পড়েছে কিসের জন্য ধরা পড়েছে কারণ সে দুইটা কারণে ধরা পড়েছে আমার পরিচয় ভাইরা প্রথম নাম্বার সে ইলেকশনে ভোটে জালিয়াতি করে পাশ করেছে দ্বিতীয়ত সে মুসলমানদেরকে গণহত্যা করেছে এই দুইটা কারণে কিন্তু সেনাবাহিনী তাদেরকে ধরেছে কিন্তু আজকে দেখেন জাতিসংঘের চুলকানি কোথায় বেড়ে গেছে জাতিসংঘের চুলকানি কোথায় বেড়ে গেছে আমার পরিচয় ভাইরা এই অং সং সুচি কি জাতিসংঘের গার্লফ্রেন্ড অং সং সুচি কি জাতিসংঘের গার্লফ্রেন্ড যে আজকে জাতিসংঘ থেকে তাকে বিবৃতি দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়ার জন্য আমার পরিচয় ভাইরা এতে থেকে সাহস পেয়েছে অং সং সুচি এবং অং সং সুচি বলতেছে যে আমার দেশের নাগরিক আমার দেশের জনগণ তোমরা আন্দোলন করো তোমরা রাস্তায় নামো এটা এখন অং সং সুচি বলতেছে কেন বলতেছে কারণ জাতিসংঘ থেকে তাকে ছেড়ে দেওয়ার বিবৃতি দেওয়া হচ্ছে এবং সেখান থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার পরিবার ভাইরা এই জাতিসংঘ এই মুসলমানদের শত্রু এই জাতিসংঘ কখনো মুসলমানদের পক্ষে একটা কথা বলা নাই কিসের জাতিসংঘ জাতিসংঘ নাম কেন দেওয়া হয়েছে আমার পরিবার ভাইরা
এই জাতিসংঘ নাম দেওয়া হয়েছে যে সব জায়গায় দুর্নীতি আকাম কুকাম এটা সেইটা এটা দিয়ে প্রতিবাদ করবে, এই হলো জাতিসংঘ। সেজন্য কিন্তু এই করার ঘরের কানারা এই জাতিসংঘের লোকেরা কুলাঙ্গাররা কি করে, কখনো মুসলমানদের পক্ষ হয়ে কথা বলেছে? বলে নাই। কখনো মুসলমানের পক্ষ হয়ে কথা বলেছে? বলে নাই। কেন বলে নাই, কি জন্য বলে নাই? কারণ ওরা চায় এই দেশে এই পৃথিবীতে মুসলমানরা যেন কখনো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ওরা চায় মুসলমানরা যেন দিনের পর দিন অন্য বিদ্রোহীর হাতে ধুকে ধুকে হত্যা হয় এবং অন্য বিদ্রোহীর হাতে যেন গলা কেটে হত্যা হয়, আগুন দিয়ে যেন পুড়ে মারা হয়, এটা জাতিসংঘের লোকেরা চায়। তাতে বোঝা গেল আমার করে যায় ভাইরা, আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। ছোট ছোট বাচ্চাদেরকে যখন হত্যা করা হয়েছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, যে সমস্ত বাচ্চারা এখনো মায়ের দুধ ছাড়া নাই, সে সমস্ত বাচ্চাদেরকে হত্যা করা হয়েছিল আমার কলিজার ভাইরা, তখন এই জাতিসংঘের এই জাতিসংঘের এই লাল কুত্তাদের তখন মানবিকতা কোথায় ছিল? আজকে আং সং সুচিকে ধরা হয়েছে, আজকে তাদের মানবিকতা বেড়ে গিয়েছে, তাদের উদারতা চলে এসেছে মানুষের প্রতি। আহা আহা, কত উদারতা এই 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 জাতিসংঘের আমার কলিজার ভাইরা, আমার কলিজার ভাইরা। আজকে মুসলমানদেরকে পদে পদে মার খা মার দিচ্ছে, মার খাচ্ছে, তখন জাতির সঙ্গে কোনো কথা বলে না, বলে ছোট ছোট শিশুদেরকে মারা হচ্ছে তখন কথা বলে না। আপনি জানেন মুসলমান কান্ট্রিতে, যে সমস্ত কান্ট্রিতে ইহুদিন বাচ্চারা ইহুদি যুদ্ধের নাম করে, জঙ্গির নাম করে, কত কিছুর নাম করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তখন এই জাতির সঙ্গে কথা বলে না? বরঞ্চ জাতিসংঘ থেকে তখন বিবৃতি দেওয়া হয়, জাতিসংঘ থেকে তখন ভাষণ দেওয়া হয়, জাতির উদ্দেশ্যে কি উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয় যে ওরা জঙ্গি, ওরা এইটা, ওরা সেইটা, ওদেরকে ধরা হয়েছে ভালো হচ্ছে, ওদেরকে এটা করা হচ্ছে ভালো হচ্ছে, তখন ওদের চুলকানি ওই জায়গায় পারে। আর যখন 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 মুসলমানদেরকে মারা হয় তখন এরা খুব খুশি পায়, আনন্দ পায়। এর সাথে জড়িত আছে আমাদের মুসলমানদের কিছু মুনাফিক, এরা মুনাফিক। এই মুসলমান রাষ্ট্রের কিছু নেতা খেতা আছে তারা মুনাফিক, তারা মুসলমান আদৌ মুসলমান না, তারা ছিল না, তারা কখনো থাকবেও না, কিন্তু মুসলমানের চরিত্রের অভিনয় করে তারা এই মুসলমানের ধ্বংসের চেষ্টা করতেছে আমার কলিজার ভাইরা। এই জন্যই তারা অনেক সময় দেখবেন জাতিসংঘের ওই সমস্ত বিধর্মীদেরকে তারা সাপোর্ট করে, তাদের কথা অনুযায়ী তারা ওই দেশের মুসলমানদেরকে অত্যাচার করে। অনেক সময় দেখা যায় এগুলি আমার কলিজার ভাইরা, দেখা যায়। আজকে আজকে বড় অবাক হলাম, আজকে বড় অবাক হলাম যে অং সংস্কৃতিকে যখন ধরা হয়েছে তখন আমার মনে হয় বিশ্ব থেকে একটা ভালো ফলাফল আসবে, যে না যদি ভালো ফলাফল আসে তাহলে অন্যান্য যে রাষ্ট্রের যে কুলাঙ্গার নেতা করার নেত্রীকরণ যাই করেন, তারা যাতে করে মানুষের উপরে এরকম জুলুম অত্যাচার না করতে পারে, সেই জন্য কিন্তু একটা ভয় থাকবে। কিন্তু জাতিসংঘ থেকে আজকে অং সংস্কৃতিকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে আমার পরিজান ভাইরা। তার মানে বুঝতে হবে এরা কুলাঙ্গা, এরা জাতিসংঘ নয়, এরা জাতিসংঘ নয়, জাতির কুলাঙ্গা আমার পরিচার ভাইরা। ভিডিওটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমার পরিচার ভাইরা। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।